হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই একাদশ দ্বাদশ শ্রেণীর বীজগণিতে আপনাকে স্বাগতম ইকুয়েশান এই শব্দটিকে ব্যঞ্জন বর্ণগুলোকে বিজুর স্থানে রেখে সাজাতে হবে আমাদের ইকুয়েশান শব্দটিতে টোটাল অক্ষর আছে আটটি এর মধ্যে আমাদের ব্যঞ্জন বর্ণ আছে তিনটি সরবর্ণ আছে পাঁচটি অর্থাৎ ইকুয়েশন শব্দটিতে অক্কর আছে আটটি এর মধ্যে ব্যঞ্জনবর্ণ তিনটি এবং সরবর্ণ পাঁচটি আর বিজুর স্থান আছে বিজুর স্থান আছে আমাদের ইকুয়েশন এক তিন পাঁচ সাত বিজোর স্থান আছে চারটি তাইলে আমাদের জোর স্থানও আছে চারটি এবার আমরা দেখব যে চারটি বেজোর স্থান থেকে চারটি বেজোর স্থান থেকে আমাদের বলছে যে ব্যঞ্জন বর্ণ অর্থাৎ তিনটি চারটি বেজর স্থানের তিনটি স্থান আমাদের ব্যঞ্জন বর্ণ দিয়ে পূরণ করতে হবে কারণ আমাদের বলছে ব্যঞ্জনবর্ণকে বেজোর স্থানে রাখতে হবে তাহলে চারটি বেজর স্থানের বেজর স্থানকে তিনটি বর্ণ দিয়ে পূরণ করতে হবে তাইলে আমাদের তিনটি ব্যঞ্জনবর্ণ দিয়ে যদি পূরণ করি তাহলে চারটি স্থানের মধ্যে তিনটি স্থান চলে যাবে আরেকটি স্থান বাদ থাকবে তাহলে আমাদের চারটি বেজর স্থান যদি তিনটি ব্যঞ্জন পূরণ করতে চাই তাহলে আমাদের পূরণ করা যাবে এন পি আর অর্থাৎ চারটি থেকে তিনটি নিয়ে আমাদের পূরণ করা যায় এত উপায় অর্থাৎ ফোর পি থ্রি উপায় এবার চারটির মধ্যে তিনটি পূরণ হয়ে গেল তাহলে আরো একটি বেজর স্থান বাকি আছে আর বাকি জোর স্থান বাকি আছে আরও চারটি তাইলে একটি বাকি বাকি এক চারটি জোর তাহলে আমাদের এখন পাঁচটি স্থান বাকি আছে অর্থাৎ আটটি অক্ষরের মধ্যে তিনটি অক্ষর দ্বারা আমরা স্থান পূরণ করে ফেলেছি আর বাকি থাকে পাঁচটি অক্ষর অর্থাৎ স্থানও আমাদের বাকি আছে পাঁচটি বর্ণ বাকি আছে পাঁচটি তাহলে ওই পাঁচটি স্থান পাঁচটি বর্ণ দ্বারা পূরণ করা যায় উপায়ে অর্থাৎ আমাদের ব্যঞ্জন বর্ণগুলোকে বিজোড় স্থানে রেখে ইকুয়েশন শব্দের অক্ষরগুলো সাধারণ সাজানো সংখ্যা অর্থাৎ বিন্যাস সংখ্যা ফোর পি থ্রি গুণ ফাইভ পি ফাইভ অর্থাৎ ক্যালকুলেটারে যদি আমরা হিসাব করি হয় টু থাউজেন্ড এইট হান্ড্রেড এইটি অর্থাৎ ব্যঞ্জনবর্ণগুলোকে বিজয় স্থানে রেখে ইকুয়েশান শব্দের অক্ষরগুলোকে দুই হাজার আটশো আশি প্রকারে সাজানো যাবে ধন্যবাদ সবাইকে